ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। কি খবর সবার, কেমন আছেন? ভালো নিশ্চয়ই। আমি এই পরন্ত বিকেলে হাঁটছিলাম, ফাগুনের খুব সুন্দর হাওয়া, দেখতে দেখতে ফাগুন মাস চলে এলো, ভালোবাসার ঋতু বসন্ত চলে এলো, ভালোবাসা দিবসকে সাথে করে চলে এলো। হাঁটছিলাম আর ভাবছিলাম আসলে ভালোবাসা দিবসটা কি। আজকে এমন কিছু ভালোবাসার মানুষের গল্প শুনব যারা এত সুন্দর করে স্ট্যাটাস দিয়ে, গিফটস দিয়ে, ড্রেস কোড ঠিক করে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে না। তাদের জন্য বছরের 365 দিনই ভালোবাসা, তাদের জন্য ভালোবাসার মানুষটার পাশে সারা জীবন দাঁড়িয়ে থাকার নামই ভালোবাসা। তাদের জন্য মুখে গোটা জীবনে আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা একবার উচ্চারণ না করেও পাশে থাকার নামই ভালোবাসা। এমন কিছু মানুষের ভালোবাসার গল্প আমি শুনব, আপনি শুনবেন, আমরা সবাই শুনব, দেখব। এবং আরেকবার একটু বক্সের বাইরে, আউট অফ দ্য বক্স ভালোবাসাটাকে চিন্তা করব, সংজ্ঞায়িত করব নিজে নিজে। 14 February একটা দিবস আছে, এই দিবস সম্পর্কে কি আপনি জানেন? জানি কিছুটা, কিছুটা জানি। কি জানেন? 14 February কি দিবস? মেয়ে দিবস। মেয়ে দিবস। কারো কারোর জন্য ভালোবাসা দিবস একটা উপলক্ষ, খুব সেলিব্রেশন হবে, ড্রেস কোড থাকবে, ভালো জায়গায় ডিনার, সেই সাথে ফেসবুকে ছবি আপলোডস এন্ড অল। ভ্যালেন্টাইন ডে আমার কাছে একটি স্পেশাল ডে। আমার কাছে মনে হয় যে যদি আমি কাউকে ভালোবাসি বা কারো যদি স্পেশাল কেউ থাকে তার সাথে একটি স্পেশাল ডে, কিন্তু মানে স্পেসিফিক্যালি ভ্যালেন্টাইন ডে এর কোনো মিনিং নেই আমার কাছে, যে আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। কারো কারো জন্য ভালোবাসা দিবসটা একটা বিশেষ দিন, সবসময় ভালোবাসে, বছরের 365 দিন ভালোবাসে, শুধুমাত্র 365 দিন না, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন ধরে ভালোবাসবো, এরকম মানসিকতা নিয়ে যারা থাকে তাদের কাছেও ভালোবাসা দিবসের এই দিনটা একটা প্রকাশের দিন। ভ্যালেন্টাইন্স ডে তো আসছে, তো আপনার কাছে কি মনে হয় ভ্যালেন্টাইন্স ডে আসলে কি? কাপলস ধরে ঘোরাফেরা আর কিছু না, মানে কাপলস ছাড়া কি আর কেউ ভ্যালেন্টাইন হতে পারে না? অনেকে মার সাথে যায়, ফ্রেন্ডের সাথে যায়। এক্স্যাক্টলি। তো আপনার কি মনে হয় আপনার যে ভ্যালেন্টাইন যে আছে আপনার ভালোবাসার যে মানুষ, তার জন্য আপনি স্পেশাল, সবথেকে স্পেশাল কী করেছেন? আমি অ্যাকচুয়ালি কখনো ভ্যালেন্টাইন্স ডে পালনই করিনি, আমি খালি একবার আমার মার সাথে বের হয়েছিলাম। ওকে, দ্যাটস অ্যামেজিং। তাহলে সিঙ্গেলদের জন্য আপনার কি মনে হয় যে আমি, আপনি যে আমরা সিঙ্গেল, আমাদের কী করা উচিত ভ্যালেন্টাইন্স ডে? পৃথিবী ভালোবাসার কথা বলছে, তখন বললাম যে হ্যাঁ এই দিনটাতে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি। এই গল্পগুলোর বাইরেও না কিছু ভালোবাসার গল্প থাকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কাছে ভালোবাসা দিবস কি। আপনি আপনার প্রেয়সীকে নিয়ে ভালোবাসার রং লালে রাঙিয়ে তাকে লাল গোলাপ গিফট করে যেই রিক্সাটায় চড়ে তাকে নিয়ে ঘুরছে, সেই রিক্সা চালকের কাছে ভালোবাসাটা কি? মানে এই মাসের 14 হলো ভালোবাসা দিবস, ও ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তো এই দিবসটা কিভাবে পালন করে এটা জানেন তো নাকি? হ্যাঁ জানি। জানেন? আপনি কখনো পালন করছেন? আমি পালন করিনি। আপনি পালন করেন নাই, তুই তো বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা তো আছে, কয় ছেলে মেয়ে? তিনটা মেয়ে। তিনটা মেয়ে। ওরা কি আপনার সাথেই থাকে? আসলে ভালোবাসা দিবসটা তো শুধুমাত্র বউ অথবা গার্লফ্রেন্ড এই বিষয়ে কি না, সবাইকে নিয়ে? তো এইবার কি মানে কোনো আছে কিনা, আপনার পরিকল্পনা আছে কিনা যে কোথাও ঘুরতে যাবেন সবাইকে? কারণ আপনারা তো সবসময় এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, তারপরে তো সময় দিতে হয় পরিবারকে।
পরিবারকে সময় দিতে হয়, কিন্তু পরিবারটা তো বর্তমান হয়তো বা আমি আর 14 তারিখে হয়তো ফ্যামিলিটা আমার দেশে আছে, আমি তো ঢাকায়। ও আচ্ছা, আপনার সবাই দেশে আছে, আপনি ঢাকায়। জি, তাহলে আপনি তো আর যেতে পারবেন না। না, যেতে পারবো না, ইনকাম ছাড়িয়ে কেমনে যাই। আচ্ছা, এটাই করতে হবে, পয়সার অনেক প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা, হবে না, ঠিক আছে, তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন। ভালোবাসার দিনে খুব সুন্দর পরিপাটি পার্টিতে বসে, ডিনারে বসে, যে ছেলেটা ওয়েটার ছেলেটা আপনার কাছে খাবারটা নিয়ে আসছে, আপনাদের দুজনের ভালোবাসার দিবসটাকে স্পেশাল করে তুলছে, সেই ছেলেটার কাছে ভালোবাসা দিবসটা, আমার কি মনে হয় জানো, সেই ছেলেটার কাছে ভালোবাসার মানে হচ্ছে এই যে অন্যদের ভালোবাসার দিবসটা সুন্দর করে দিয়ে সে যে 2-4 টাকা টিপস পাবে, ওই টিপসের টাকাটা দিয়ে তার ভালোবাসার মানুষের জন্য কিছু কিনবে, তার ভালোবাসার মানুষকে এই স্পেশাল ডেতে বলবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর কষ্ট দিয়ে অর্জন করে যে ভালোবাসার বহি প্রকাশ সেটা আমার মনে হয় একটু অন্যরকম ভালোবাসা দিবস। আচ্ছা, আপনি বিয়ে করছেন? জি। এই বিয়ের আগে কি কখনো বাবরি নিয়ে ঘুরতে ঘুরতে গেছিলেন নাকি ভালোবাসা দিবসে? না, জান নাই। আর বিয়ের পরে? বিয়ের পরে তেমন যায় নাই, ভালোবাসার দিনে যায় নাই, কিন্তু অন্য দিনে গেছি। অন্য দিন গেছেন, মানে ভালোবাসা দিবসে যান না, অন্য দিন যান? জি। আচ্ছা আচ্ছা, এই ভালোবাসা দিবসটা তো শুধু মানে গার্লফ্রেন্ড বা ওয়াইফ এদেরকে নিয়ে না, আরও তো পরিবারের আপনার আরও লোকজন আসে। জি, ঠিক আছে, সবাইকেই তো আসলে ভালোবাসতে হয়, ভালোবাসা দিতে হয়। হ্যাঁ, তো আপনি ওনাদেরকে নিয়ে কখনো এই দিনটা পাস করছেন কখনো? না, ওইরকম ওইভাবে কাটাই নাই। আচ্ছা, মানে যেদিন ওইভাবে হয়েছে তখন আমরা স্কুল লাইফে বেশি কাটাইছি, ওইরকম ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে কাটাইছি। আমাদের সবার দেখা বোঝা শোনার খানিকটা বাইরে, জানি না ওই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আমরা কখনো যেতে পারবো কি। যেই ছেলেটা দিনের পর দিন ক্লাস করে চলেছে, ওর কাছে ভালোবাসার মানুষ মানে ওর মা। সবাই ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসার মানুষকে গিয়ে বলছে ভালোবাসি, বাবাকে বলছে, মাকে বলছে, বন্ধুকে বলছে। ওই ছেলেটা হাজার চেয়েও মার মুখটা একবার দেখতে পাচ্ছে না ভালোবাসা দিবসের এই বিশেষ দিনটা, কিন্তু তার বারবার করেই মনে পড়ে যাচ্ছে মায়ের কথা। কেমন করে বলবে, কেমন করে দেখবে তাকে, কষ্টের টাকা। হয়তো আমাদের মতো তার কাছে এত আধুনিক ফোন নেই, এত আধুনিক ডিভাইস নেই যে মন চাইলেই মাকে একটা ভিডিও কল করে বলি, মা তোমাকে একটু দেখি, একটু হাসো তো, আমাকে একটু ডাকো তো। ভালোবাসা দিবস বলতে মা বাবাকে ভালোবাসার বিষয়টা বুঝি, মা বাবাকে ভালোবেসে সুন্দরভাবে রাখা, মা বাবার দুঃখ কষ্ট বোঝা, মা বাবাকে টাকা পয়সা দিয়ে সংসারে কিছু হেল্প করা, এটাকে আসলে সাধারণত ভালোবাসা দিবস বুঝি। বছরের 365 দিন আসলে ভালোবাসা দিবস, আর এই দিবসটাকে এভাবে না ধরে প্রত্যেকটা দিন বাবা মাকে সম্মানের সহিত ভালোবাসে, এবং মা বাবাকে যতটুকু সম্মান দেওয়া উচিত দিয়ে তাদেরকে তাদের পাশে থাকে। হয় না, আসলে জীবন এক একজনের জন্য এক এক জায়গায় এক এক রকম করে সুযোগ করে দেয়। আপনার কাছে যতটুকু পাওয়ার পরেও মনে হয় এটা প্রতিবন্ধকতা, কারো কাছে ততটুকুই ঐশ্বরিক কোনো পাওয়া। এবং জীবনের এই যে এই ঘটনাগুলো, এই অমিলগুলো আপনি কখনো সংজ্ঞায়িত করতে পারবেন না, এটাই মজা। আপনি আমি যেটা বুঝতে পারছি না সেই বিষয়টাই তাদের জন্য সব কিছু, অথবা যেটা বুঝতে চাইছি না সেটা তাদের জন্য এক অমূল্য পাওয়া। আরও একবার এই ভালোবাসার বিশেষ দিনে আপনাকে বলতে চাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা, পয়লা ফাল্গুনের শুভেচ্ছা, প্রেমের ঋতু বসন্ত, সবার মনে প্রাণে প্রেম ভালোবাসা বর্ষণ, ভালো থাকবেন। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।